পালিয়েছে। কিসের জন্য? ও বুঝতে পেরেছি কি কারণ। স্যাটিসফাই করতে পারেনি বুঝি? তা আমি আছি না, জিজ্ঞাসা করো কি করলে। গার্লফ্রেন্ড ওয়াইফ সবাই ভালো থাকবে, রাগ করবে না। বুঝতে পারছি তোমাদের প্রবলেমটাকে, এটাই না, এটাই ভাবছো যে আমাদের প্রবলেম আমি কি করে জানলাম? তোমাদের প্রবলেম আমি সবই বুঝতে পারি। এবার বলি, তোমরা যেটা নিয়ে চিন্তা করছো যে সাইজ, তাই না? সাইজ ইস্যু নিশ্চয়ই বউ বলেছে যে আমার এটা পছন্দ না, বড় পছন্দ, ছোট পছন্দ না, তাই না? সেই জন্যই তো ঝগড়াটা হচ্ছে, তাই না? কিন্তু আমার মতে কি বলে জানো, সাইজটা ম্যাটার করে না, ঠিক আছে? সাইজ বড় হোক বা ছোট, নো ম্যাটার, মেন থিংস স্টেবিলিটি, তাই না? এটা তো জানোই মেয়েদের স্টেবল ক্ষমতাটা অনেক বেশি, তোমাদের তো বাড়ি এইটা তো অনেক লাস্ট। ফার্স্ট থিংস তো ফোর্থ প্লে, তাই না? মেয়েরা কিন্তু ওটা বেশি পছন্দ করে, আস্তে আস্তে, স্লোলি, স্টেপ বাই স্টেপ। ফার্স্টে হাত ধরা, তারপর আস্তে আস্তে ওপর থেকে নিচে যাওয়া, তারপরে ছোট্ট ছোট্ট দুষ্টুমি করা, তাই না? দুষ্টুমি করতে করতে লাস্টে যেটা ছোট বড়টা কি ম্যাটার করে, করে না। তুমি যদি তোমার ওয়াইফের সাথে বা গার্লফ্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে তাদের স্টেবিলিটির সঙ্গে নিজের স্টেবিলিটিটা কম্পেয়ার করে চলতে পারো একসাথে, তাহলে মনে হয় জিনিসটা বেটার হবে, তাই নাকি? তাড়াহুড়ো জিনিসটা একদমই না, আস্তে আস্তে করলে তখন তো ছোট বড়টা আসেই না, সাইজের কোনো প্রবলেমই হয় না, সাইজ ইস্যুই হয় না, তাই না? আমার তো সেটাই মনে হয়। তুমি ভালো করে চিন্তা করে দেখো, সাইজ হয়তো বড় হলো, ঠিক আছে, টাইম হয়তো এইটুকুনি, তখন কি তোমার ওয়াইফ কি বলবে, ভালো বলবে না রাগ করে চলে যাবে, তাই না? সাইজ বড় হয়ে কি হলো, সাইজ বড় কিন্তু টাইমিং, আর সাইজ ছোট কিন্তু টাইমিং এতটা, তাহলে কি বলবে তখন? ওয়াইফ কি বলবে, গার্লফ্রেন্ড কি বলবে, ছেড়ে চলে যাও না আরেকটু থাকো? তাহলে এবার ভাবো কোনটা বেশি ম্যাটার করে, সাইজ না টাইমিং? টাইমিং নট সাইজ, টাইমিং, টাইমিংটা দেখো। টাইম যদি বেশি হয় তবে না বউ ফেটে যাবে, গার্লফ্রেন্ড রোজ রোজ মিস করবে, ডাকবে, তাই না? আরেকটা জিনিস তোমাদের আমি বলে দেবো, কোন মেয়ে বা কারা কোন ধরনের জিনিস পছন্দ করে, আমি সাইজ বলো আরো অনেক কিছু, এখন আর বলবো না, এখন যদি বলি তখন তাহলে তোমরা আর এত কিছু মাথায় নিতে পারবে না। আগে এই টিপসটা মাথায় রাখো, তারপর ওটা আমার নেক্সট ভিডিওতে আমি বলে দেবো যে কে কোনটা পছন্দ করে, কার কোনটা ভালো লাগে, কোন মেয়ে কি চায়, সেই হিসাবে নিজেকে প্রিপেয়ার করবে, ঠিক আছে? আর হ্যাঁ, এত কিছু টিপস দিলাম, এত হেল্প করলাম, তো একটা কাজ তো করতেই হবে, সাবস্ক্রাইব করতে হবে, টিপতে হবে বেলটা, আর আমার ভিডিওটাকে লাইক করতে হবে।
যদি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করতে চাও তাহলে এক্ষুনি আমার ভিডিওটা শেয়ার কর, ঠিক আছে? আর মনে রাখবে সাইজ না।